হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এসো আমরা ক্লাস থ্রির কিছু ইম্পর্টেন্ট টিপস জেনে নিই। পাঁচটা ইম্পর্টেন্ট টিপস আমরা আজকে আলোচনা করব, যেটা জানলে তোমরা পরীক্ষায় কিন্তু ভালো মার্কস পেতে পারবে, ইভেন তোমরা দশের মধ্যে দশ পেতে পারবে। তাহলে তোমাদের এবার পরীক্ষার কত নম্বরের হবে? দশ নম্বরের। এই দশে দশ নম্বর পেতে গেলে তোমাদের কিছু জিনিস মেনে চলতে হবে। দেখো, তুমি যদি ভালো পড়াশোনায় হও, তুমি যদি সব কিছু ঠিকঠাক করে নিয়ে যাও, তুমি যদি সঠিকভাবে বসো, কিন্তু সব কিছুর ব্যবহার যদি ঠিকঠাক না জানো কোনটার পরে কী করবো, তাহলে কিন্তু হবে না। তো ফার্স্ট অফ অল আমাদেরকে আগে থেকে রেডি হতে হবে যে আমি কালকে পরীক্ষা দিতে যাব, তার জন্য আমাদেরকে কী করতে হবে? রেডি হতে হবে। সব কিছু একটা রেডি পজিশন আছে। আমি আগেও বলেছি যে রান দেওয়ার সময় কী করতে হয়, স্যাররা তিনটে কথা বলে, অন ইওর মার্ক, সেট, তারপরে গো বলে। তো অন ইওর মার্ক, সেট এই কথা বলার দরকার কি না? আমাদের ব্রেনটাকে তৈরি করতে হবে যে আমরা কীভাবে দৌড়াবো বা কীভাবে আমরা পরীক্ষায় ছুটবো। তো পরীক্ষায় ছোটার জন্য আমাদেরকে কী করতে হবে? প্রিপারেশন নিতে হবে। তো প্রিপারেশন কীভাবে হয়? তুমি ধরো আজকে মাংস রান্না করবে, তো কী করে করবে? প্রথমে মাংস কিনে আনতে হবে, সেই মাংসটা ধুতে হবে, মশলাপাতি কিনতে হবে, গ্যাস আছে কিনা দেখতে হবে, মাকে বলতে হবে। তাহলে এতগুলো করার পরে তুমি কিন্তু মাংসটা রান্না করতে পারবে। সেই রকম পরীক্ষার জন্য তোমাদের কী কী দরকার হয় তোমরা নিজে একটু ভাবো। একটা ক্লিপবোর্ড দরকার হবে, যখন পরীক্ষা হলে গেছো তারপরে মনে করলে তো হবে না, আগে থেকে ক্লিপবোর্ড, পেন, পেন্সিল, রুল, যা যা লাগে পরীক্ষায়, পেন, পেন্সিল, রুল, ইরেজার, এগুলো সবই কিন্তু, স্কেল, এগুলো সবই কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রিপারেশন হয়ে গেল। এটা আমাদের যন্ত্রপাতি প্রিপারেশন, মানে কী কী লাগবে। কিন্তু এইখানেও তো প্রিপারেশনের দরকার, দরকার নাই? আমি কিছুই জানি না, আমি কিছুই নিয়ে পড়িনি, আমি কী করে পারবো তাহলে ফার্স্ট হতে? হ্যাঁ, কিছু না পড়লেও ফার্স্ট হওয়া যায় যদি তোমার এই গুণগুলো থাকে। কী গুণ? তুমি জানো কত দূর থেকে কত দূর অবধি পরীক্ষায় পড়বে, তুমি রোজ ক্লাসগুলো দেখেছো। আমি তো প্রত্যেকটা পাতার পড়া পড়িয়ে দিয়েছি, তোমরা আশা করি দেখেছো। তো সেই পড়াগুলো যদি তুমি দেখে থাকো তাহলে তোমার ভেতরে ঢুকে আছে, তুমি কিন্তু নিজেকে জানি না জানি না ভাবছো। তারপরে কি, তুমি জানো যে আগের বছর কি পরীক্ষায় প্রশ্ন পড়েছিল। তুমি এই সব জিনিসগুলো যদি জানো তাহলে তোমার ব্রেনটা প্রিপেয়ার হয়ে থাকবে, তুমি রেডি হয়ে থাকবে। আর পরীক্ষায় রেডি হয়ে থাকলে কি হবে? সহজ হবে। তাহলে আমাদের প্রিপারেশনের জন্য, তোমার পড়া পরীক্ষা দেওয়ার জন্য সমস্ত কিছু, এবং ভালোভাবে আমরা যাতে পারি তার জন্য আমাদেরকে কিছু আগে থেকেই কোশ্চেন নিয়ে আলোচনা করতে হবে। নেক্সট দেখো, তোমার সম্বন্ধে তুমি জানো, তুমি দেখো সব থেকে ভালো টিচার হচ্ছে তুমি। তুমি কি জানো না তুমি কি জানো সেটা কিন্তু তোমার মধ্যেই ভরা আছে। তুমি কোন জিনিসটা ভালো জানো জানো? তুমি জানো কিন্তু, ছবি আঁকতে ভালোবাসো, হাতের লেখা ভালো তোমার, সেটা কিন্তু তুমি ছাড়া আর কেউ জানে না। তাহলে সেই জিনিসটাকে কী করতে হবে? ভালো তো ভালো, যেটা আমি জানি না সেটাকেও আমাদেরকে জানতে হবে। কীরকম? সাপোজ আমি ইংরেজিতে ভালো লিখতে পারি না, আমি জিনিসের নাম ঠিকঠাক বলতে পারি না। অনেক ছাত্রছাত্রী আছো, আমরা পড়াচ্ছি, দেখতে পাচ্ছি অনেকে নিজের নাম বানানটা ভালো করে লিখতে পারছো না, সেন্টেন্স, বাক্য গঠন করতে পারছো না, আমি ভাত খাবো এই বানানটা লিখতে পারছো না। তো তোমরা নিজে মিলি নাও তো জানো কি না, তোমরা নিজের নামটা ভালো করে লিখতে পারো? যদি হ্যাঁ হয় তাহলে তোমরা অনেকটাই অন্যান্য স্টুডেন্ট থেকে এগিয়ে আছো। তুমি কি কথা লিখতে পারো? যে কোনো কথা, কালকে আমাদের পরীক্ষা, এই কথাটা ভালো করে লিখতে পারো? পেন ঘুরিয়ে ঘুরিয়ে, কালকে আমাদের পরীক্ষা। তোমার বানান কি ঠিক হয়? তোমার যুক্তাক্ষর পড়তে কি অসুবিধা হয়? তোমাকে বেছে নিতে হবে, বাছাই করতে হবে, মেপে নিতে হবে যে আমি কোনটা কোনটা পারি না দেখি তো। যদি পারি নাটা তুমি জেনে যাও তাহলে পারতে কিন্তু সময় লাগবে না। তুমি কি পারো না বলো, আমি তোমাকে দু মিনিটের মধ্যে শিখিয়ে দেবো, এরকম ব্যাপার। যে কেউ বলবে যে আমি দু মিনিটের মধ্যে শিখিয়ে দেবো। তো আগে তোমাদেরকে জেনে নিতে হবে যে তুমি কী কী পারো আর কী কী পারো না। ক্লাস থ্রিতে পড়ে গেছো, এখন তো তোমরা সেই ছোট্ট ছেলে নেই যে হাত বুলিয়ে বুলিয়ে রং করে করে লিখতে হবে। তোমাদেরকে এখন দুটো একটা বাক্য লিখতে হবে, ভগ্না মানে যুক্তাক্ষরকে ভাঙতে হবে। নেক্সট হচ্ছে দেখো, তাহলে তোমরা নিজের কী জানো না কী জানো এগুলো সম্বন্ধে কিন্তু তোমাদের অভিজ্ঞতাটা বাড়াতে হবে। তোমাকে নিজে বিচার করতে হবে, আমি কী কী জানি না, ঠিক আছে? তারপরে দেখো, তুমি কি জানো পরীক্ষা কবে হবে? এটা তো জানো, কিন্তু কত দূর থেকে কত দূর হবে জানো? সিলেবাসটা জানো? যদি না জেনে থাকো আমি চট করে লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও।
দেখো তোমাদের বিষয় কি কি আছে জানো? বাংলা আছে, তারপরে আছে কি বাংলার বইটার নামটা কি জানো? পাতাবাহার। বাংলা বইটা তোমরা পাতাবাহার নামে জানো, পাতাবাহার। এটার কতদূর থেকে কতদূর পড়বে জানো? আর কি বিষয় আছে বলো তো, বলো। ইংরেজি আছে, ইংরেজির নাম কি জানো? বাটারফ্লাই, BUTTER, বাটার FLY, ফ্লাই। বইটার নাম হচ্ছে বাটারফ্লাই। তাহলে আমরা প্রথমে কভারটা দেখলাম, তারপরে এবার কত দূর থেকে কত দূর পড়বে দেখো। তারপরে আছে এই বাটারফ্লাইয়ের একটা সাপ্লিমেন্টারি বই আছে, উইংস মানে ডানা। এই ডানা বইটার কতদূর থেকে কতদূর পড়বে জানো? কিভাবে কি আছে ওতে দেখেছো খুলে? হ্যাঁ, যদি দেখে থাকো তাহলে তোমরা কিন্তু 100-তে 100 পাওয়া, 10-এ 10 পাওয়া যোগ্য। তারপরে আছে আমার গণিত, আমার গণিত। এটা আসলে অঙ্ক বইটা, ঠিক আছে? কতদূর থেকে পড়বে বলে দিচ্ছি। তারপরে আছে তোমাদের EVS মানে পরিবেশ বিজ্ঞান, পরিবেশ বা আমাদের পরিবেশ, পরিবেশ বইটাই কতদূর থেকে কতদূর পড়বে। তারপরে আছে হেলথ, স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, তাহলে এটা কি পড়বে? আমি বলে দিচ্ছি, তোমাদের জানা না থাকলে আমরাও কি বললাম, যেটা জানি না সেটা জেনে নেব, আর যেটা জানি সেটাকে আরও ভালো করব। তাহলে জেনে জানি না কি কি বলো তো, ক্লাস থ্রি কতদূর থেকে কতদূর পড়বে? তাহলে তোমাদের পড়বে 1 থেকে, পাতাবাহার বই কত থেকে পড়বে? 1 থেকে 49 অবধি পড়বে, লিখে নাও। বাটারফ্লাই বই কার কত দূর পড়বে? 1 থেকে 43 পাতা। এটা তোমাদেরকে স্কুল থেকে বলে দিয়েছে নিশ্চয়, যদি না বলে দেয় তোমরা লিখে নাও, তাহলে কিন্তু সুবিধা হবে তোমাদের। তারপরে উইং বইটাই পড়বে, পার্ট 1 যেটা আছে পুরো বইটা। কত বড় ভালো, কত বড় সিলেবাস, অনেক কিছু আছে। তোমরা যদি না পড়ে থাকো, আমার এই চ্যানেলে ভিডিও আছে উইংসের, ক্লাস থ্রি উইংস লিখবে, পেজ নাম্বার লিখবে, তাহলে পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি এখানে উইংসের লিস্ট ডেসক্রিপশন আই বটনটা দিয়ে দিলাম। নেক্সট দেখো গণিত, গণিত পড়বে অনেক দূর, 1 থেকে 72 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? 1 থেকে 72 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়বে, ঠিক আছে? তারপরে দেখো তো পরিবেশে পড়বে 1 থেকে 50 পৃষ্ঠা, 1 থেকে 50 পৃষ্ঠা। এগুলো লিখে নাও, এগুলো গোটা পশ্চিমবঙ্গে একই, সব জায়গায় একই পড়বে। তারপরে স্বাস্থ্য সাহিত্য শিক্ষায় পড়বে 1 নম্বর কার্ড থেকে 22 নম্বর কার্ড, এটা পেজ নাম্বারটা কার্ড নাম্বার বলা আছে, ঠিক আছে? তাহলে আমরা এতক্ষণ জানতাম না কতদূর থেকে কতদূর পড়বে, এবার সুবিধা হলো না? কি সুবিধা হলো? বাংলা বইখানা আমি নিলাম, আমার কি বলে বাংলা পাতাবাহার বইটা নিয়ে আমি কতদূর অবধি উল্টাবো বলো? 49 পেজ অবধি আমি পড়বো। তাহলে আমার একটা ক্লিয়ার কাট, একটা ম্যাপ হয়ে গেল যে এতদূর থেকে এতদূর আমাকে পড়তে হবে। এখন আমি বসে গেলে পটপট 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 করে আমি 49 পর্যন্ত উল্টে নিলে আমার মাথার কাছে কিন্তু সেই পড়াগুলো ঘুরু 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 করবে, ঠিক আছে? অঙ্ক বইটা নিয়ে বসে যেতে পারো, বাটারফ্লাই বই নিয়ে বসে যেতে পারো, যেটা তোমাদের বেশি ভালো লাগে সেইটা আগে পড়বে, এবং যেটা একটু খারাপ লাগে, খারাপ মানে পারছো না বুঝতে, সেটা কিন্তু একটু 2 নম্বরে পড়বে। ভালোটা আগে, তারপরে যেটা পারো না সেটা, তারপরে যেটা মাঝারি পারো সেটা তারপরে পরে পড়বে। তাহলে তারপরে দেখো সিলেবাসটা আমাদের জানা হয়ে গেল। তাহলে আমরা কী কী জানলাম? আমরা রেডি হয়ে গেছি, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, মাথাকে আমরা বলে দিয়েছি যে কালকে পরীক্ষা পাবো, ভালো করে পরীক্ষাটা দিতে হবে, আমি পারবো, আমি পারবো, আমি পারবো 10 বার বলে নিয়েছি। তারপরে আমরা আমাদের নিজের সম্বন্ধে জেনেছি, কোনটা জানি না সেটাকে নিয়ে একটু ঘষাঘষি করেছি, আর যেটা জানি সেটাকে আর একটু চেষ্টা করে ভালো করেছি। সঙ্গে আমি কি করেছি, এক্সাম ডিটেল কতদূর থেকে কতদূর পড়বে সেইটা আমি জেনে নিয়েছি। এবার 3 নম্বরে আসছে বর্তমানে কেমন চলছে, তাই না? আমি 1980 সালের জিনিস সব জানি, কিন্তু এখন কি চলছে সেটা তো আমার জানা দরকার। বর্তমানে কি চলছে, কোন কোন কোশ্চেনগুলো আসছে, 2022-এ যে যে স্কুলে পরীক্ষা হয়েছে সেগুলো তো তোমাদের সঙ্গে জানাশোনা আছেই বা থাকতেই পারে, নাও থাকতে পারে, কোনো চিন্তা নেই। আমি এই চ্যানেলেই তোমাদের জন্য 2022 সালের কোশ্চেন আমি কিন্তু দিয়ে দিয়েছি, কারেন্ট কোশ্চেন আমি দিয়েছি 2022 সালে। তোমরা এখানে দেখে নাও, আই বটনে আমি দিয়ে দিলাম 2022 সালে ক্লাস থ্রি কেমন কোশ্চেন হয়েছে বিভিন্ন স্কুলের, বুঝতে পারছো? তাহলে কী হলো, আমি এখন কেমন পড়ছে সেটাও জেনে গেলাম, তাহলে আমার সুবিধা হবে না পরীক্ষা দিতে? নেক্সট দেখো
আগের গুলো কি পড়েছে, 2020-তে পরীক্ষা হয়নি, 2021-এও পরীক্ষা হয়নি, 2019-এ পরীক্ষা হয়েছে। তো 2019-এর কোশ্চেনটা কেমন ছিল জানলে ভালো হয় না কি, কমেন্ট করো, কমেন্ট করো 2019-এর প্রশ্ন, তাহলে আমি কিন্তু তোমাদেরকে পিডিএফও দিয়ে দিতে পারবো। তাহলে এখানে দেখে নাও, আই বাটনে আমি দিয়ে দিলাম 2019-এ কেমন প্রশ্ন পড়েছিল, 2019-এ কেমন প্রশ্ন পড়েছিল সেটা দেখতে হলে আই বাটনে ক্লিক করতে হবে। তারপরে দেখো নেক্সট, এবার হচ্ছে আমি দেখলাম দু বছরের কোশ্চেন, এবছরে এরকম পড়েছে স্কুলগুলোতে, এবছর এইরকম আগে এরকম পড়েছে, দুটোই দেখলাম, কিন্তু আমাকে কী করতে হবে, এবার প্র্যাকটিস করতে হবে। সেই জন্য দেখো আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিলাম, প্র্যাকটিসের জন্য 10টা সেট আমি কোশ্চেন তোমাদের জন্য আমি কিন্তু এই চ্যানেলে ছেড়ে দিয়েছি। তোমাদের যদি পিডিএফ দরকার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও 7001658381 এই নাম্বারে, তাহলে পিডিএফ দিয়ে দেবো, তোমরা কিন্তু ওটা প্রিন্ট আউট করে বা দেখে 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 তোমরা কী করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট, যত প্র্যাকটিস করবে, এই যে আমি কথা বলছি, এই যে আমি ক্লাস করছি, এগুলো যদি আমি প্র্যাকটিস না করি তো পারবো, পারবো না। তাহলে আমরা কী করলাম, 2022 সালের কোশ্চেন আমরা দেখবো, 2019 সালের কোশ্চেন আমরা দেখবো, এবং প্র্যাকটিস সেটগুলো, প্র্যাকটিস সেটের লিঙ্ক থেকে প্র্যাকটিস সেটগুলো আমরা কিন্তু প্র্যাকটিস করব। তাহলে প্র্যাকটিস করলে আমাদের হাতের লেখাটা যেমন ভালো হবে, আমি ভালোভাবে হাত ঘুরিয়ে লিখতে পারবো, তেমনি আবার কী হবে, তেমনি আবার কী হবে, আমরা পরীক্ষাটা আগে থেকেই দেবো বলে আমার ব্রেনটাকে প্রস্তুত করতে পারবো, তেমনি আমরা ব্রেনটাকে প্রস্তুত করতে পারবো, তার ফলে কিন্তু আমরা কী করব, উইন করব। নেক্সট দেখো, এবার সব হলো, আমি জানি কি পড়েছিল, কি পড়বে, এবং প্র্যাকটিসও করলাম, কিন্তু আমার হাতের লেখাটা খারাপ। তুমি তো বাচ্চা নও, তোমার হাতের লেখাটা কিন্তু ভালো করতে হবে। হাতের লেখা ভালো করার ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। হাতের লেখা ভালো করতে গেলে খুব যত্ন করে, তোমাদের অনেক কিছু লিখতে হবে না, অনেক সময় পাবে, 20 মিনিট সময়ে 10 নম্বরের উত্তর, এমন কিছু টাইম লাগবে না উত্তরটা করতে, কিন্তু তোমরা যত্ন করে লিখবে। যত্ন করে মানে কি, খুব একবারে ছবি আঁকার মতো সুন্দর করে নয়, যেভাবে ঘোরাতে বলেছে। এ লিখতে গেলে আমি যদি এরকমভাবে এ লিখি তাহলে জীবনেও ভালো হবে না, এইভাবে এ ঘোরালে ভালো হবে না, তাহলে এ ঘোরাতে হবে এইভাবে, তাহলে অটোমেটিক্যালি এটা ভালো হবে। রুলস অনুযায়ী আমি কিন্তু লেটারগুলো লিখবো, অক্ষরগুলো লিখবো। অ যদি আমি এরকম লিখি জীবনেও আমার অ ভালো হবে না, অটা আমার পদ্ধতি হচ্ছে মাত্রা আগে তারপরে গোল করে ঘুরিয়ে এই দাগটা গিয়ে ওপরে উঠবে। এইটা যদি পদ্ধতিগত ঠিক লেখো তাহলে কিন্তু এটা পরীক্ষিত পদ্ধতি, তাহলে কিন্তু তোমাদের লেখাটা খুব সুন্দর হবে। তাহলে হ্যান্ড রাইটিংয়ের ওপর আমি কিন্তু খুব জোর দিয়েছি, ঠিক আছে। এবং খাতাটাকেও সাজাতে হবে, তোমরা ছোটো ছেলে নাও, খাতাটাকে সাজাতে হবে। রং পেন্সিল নিয়ে গেলে যে যে পয়েন্ট করে লেখা থাকবে, ধরো জলের ব্যবহার, বা ইংরেজিতে এসছে ওয়াটার, ইউজ অফ ওয়াটার, তাহলে তোমাদেরকে 1-2 করে পয়েন্ট লিখতে হবে। তো 1-2টা যদি তুমি বিভিন্ন কালি দিয়ে, একটা লিখলে সবুজ কালি দিয়ে, দুইটা লিখলে আর একটা কালি, কালো কালি দিয়ে, তিনটা লিখলে নীল কালি দিয়ে, এই তিনটে কালি দিয়ে যদি লিখতে শুরু করো দেখতেই সুন্দর হবে। 5টা পয়েন্ট, 3টে কালি, একটা অন্তর একটা, বা কালো আর নীল দিয়ে তোমরা অল্টারনেটিভ করে লিখলে দেখতে ভালো হবে, সাজানো গোছানো হবে। প্লাস যদি তোমাদের খাতা দেয় চারিদিকে, বর্ডারের কথাটা আমি বলি, বর্ডার এরকমভাবে বর্ডার দিয়ে দিবে, দু সাইডে তো দিবেই, চার সাইডে পারলে খুব ভালো হয়, মার্জিন দিতে গেলে খাতার সৌন্দর্য বেড়ে যায় এবং শিক্ষকরাও খুশি হন। তাহলে আমরা কী বুঝলাম, আমাদেরকে হ্যান্ডরাইটিংটার উপরে যত্ন নিতে হবে। একদিনে হ্যান্ডরাইটিং ভালো হবে না, কিন্তু আমরা চেষ্টা করব ভালো করার। এর জন্য আমি একটা ভিডিও নিয়ে আসছি, তোমরা ফলো করে রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কিন্তু সার্বিক উন্নয়ন কিন্তু এই চ্যানেল থেকে হবে। তারপরে ডেকোরেশনটা আমরা করব, যতটা পারবো সুন্দর করে করব, খাতা যেন না ছেড়ে, সুন্দর করতে গিয়ে দেখা গেলো খাতাটাই ছিঁড়ে ফেললাম, তাহলে কিন্তু হবে না। নেক্সট দেখো, পরীক্ষার আগে আমাদের কি করতে হবে, এই সবগুলো হয়েছে, পরীক্ষা স্কুল চলে গেছি, স্কুলে গিয়ে আমি নেচে বেড়াচ্ছি, তাহলে আমার কি ভালোভাবে পরীক্ষা হবে, হবে না। তার জন্য পরীক্ষার আগে আমাদের, পরীক্ষার 10 মিনিট আগে, ঘন্টা তো পরে 15-20 মিনিট আগে, তারপর 10 মিনিট আগে আমাদের 2-5 মিনিটের একটা ধ্যান করে নিতে হবে। কী ধ্যান করতে হবে, বাড়ি গিয়ে কি খাবো, না তোমাকে ধ্যান করতে হবে যে আমি কি কি পড়া পড়ে এসেছি। বাংলা বিষয় হলে শুধু বাংলাটাকেই ভাবতে হবে, যে প্রথমে এই পড়াটা ছিল, এই পড়াটাই এই গল্প, দ্বিতীয়তে এই গল্পটা ছিল, এই ছড়াটা ছিল, এই ছড়াটার মূল বক্তব্য এই, মনে আসবে না, সমস্ত কিছু মনে চলে আসবে তা নয়, কিন্তু
তুমি ভাবার চেষ্টা করছো না, এই ভাবার চেষ্টার ফলে তোমাদের কি হবে, তোমাদের ভটাম করে যখন পরীক্ষার কোশ্চেনটা তোমার হাতে চলে আসবে তখন দেখবে সবগুলো মাথার কাছে ঘুরঘুর করছে, সব প্রশ্নের উত্তর পাচ্ছ। তাহলে আমাদেরকে একটু ধৈর্য ধরে, একটু যত্ন নিয়ে, একটু শান্তিতে নিজের সিটে, যেখানে সিট পড়েছে, হইচই হুল্লোর লাফালাফি না করে নিজের সিটে গিয়ে একটু ধ্যান মগ্ন হতে হবে, এবং যে বিষয়টার পরীক্ষা সেই বিষয়ে একটু ধ্যান করতে হবে। মাথাটা ঢুকলো? ধ্যান করলে আমাদের মনটা শান্ত হবে, আর সেই সাবজেক্টটার প্রশ্নপত্রগুলো আমাদের চোখের সামনে ভাব ভাসবে, 2022 এবছর কি পড়েছিল পরীক্ষায় সেটা চোখের সামনে ভাসবে, এই তো আমি পারবো। যখনই তোমার মন থেকে ভাবতে ভাবতে পারবো হবে তখন ধ্যান ভঙ্গ করো। তুমি এবার তোমাদের স্যার যখন খাতা দেবে তুমি এবার কোশ্চেনগুলো দেখো, ঝটপট ঝটপট করে সব উত্তর পারবে। আরও কি করলে ভালো হয়, কি করলে তোমরা 10-এর মধ্যে 10 পাও, 100-এর মধ্যে 100 পাও, সেটা আমাকে জানাতে পারো। তবে আরও 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 কিন্তু স্টেপ আছে আরও ভালো হওয়ার, সেগুলো আমি আরও বিস্তারিত আলোচনা করব। যারা নতুন এসছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, সঙ্গে বেলটা বাজিয়ে রাখো, প্রতিদিন আমি তোমাদের পড়াশোনা রিলেটেড অনেক রকমের ভিডিও আমি নিয়ে আসি, কি করলে তোমাদের সার্বিক মঙ্গল হবে, কি করলে তোমরা সব থেকে ভালোভাবে বড় হয়ে উঠতে পারবে এবং আদর্শ নাগরিক হবে, তারই চেষ্টা চলছে। সবাই ভালো থেকো, সবাই খুব ভালো মার্কস পাও পরীক্ষায়, এই আশা রেখে আজকের মতো এখানেই, বাই বাই।